এনআরএস কাণ্ডের জেরে বনগাঁ মহকুমা হাসপাতালেও কর্মবিরতির ডাক দিলেন চিকিৎসকরা মহকুমার অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রেও কর্মবিরতি পালন করেন তারা তবে জরুরি পরিষেবা চালু ছিল এনআরএস কাণ্ডের জেরে ব্যাহত হল বনগাঁ মহকুমার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা শুক্রবার বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসকেরা কালো ব্যাচ পরে প্রতীকী ধর্মঘটের ডাক দেন এদিন হাসপাতালের সমস্ত আউটডোর পরিষেবা বন্ধ করে দেন তারা এনআরএসের হামলাকারীদের শাস্তির দাবি ও নিজেদের নিরাপত্তা চেয়ে লেখা প্লাকার্ড হাতে শহরের রাস্তায় হাঁটেন চিকিৎসকেরা এদিন সরকারি হাসপাতালের চিকিৎসকদের সাথে মিলিত হন প্রাইভেট চিকিৎসকেরাও নিজেদের চেম্বার বন্ধ রেখে প্রতিবাদ জানান তারা এনআরএস মেডিকেল কলেজে যে সাম্প্রতিক ঘটনা ঘটেছে এবং তারপরে বর্ধমান মেডিকেল কলেজ এবং রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজগুলোতে সব ঘটনা ঘটছে দুর্ভাগ্যজনক ঘটনা সেই ঘটনায় আক্রান্ত ডাক্তারবাবু এবং আমাদের আমাদের দেখানোর একটি প্রতীক আইএমএর বনগা শাখার সম্পাদক ডাক্তার কান্তি হীরা বলেন এনআরএস কাণ্ডে মুখ্যমন্ত্রীর আন্দোলনরত চিকিৎসকদের বহিরাগত তকমা দিয়ে চিকিৎসকদের অসম্মান করেছেন তার আরও দাবি মুখ্যমন্ত্রী দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন ওই মন্তব্য করে চার ঘন্টার মধ্যে কিছু না হলে আমরা দেখে নেব এই ঘটনা একজন মুখ্যমন্ত্রী নয় কোনো একজন বিবেকবান সাধারণ অতি সাধারণ মানুষ যার শিক্ষার লেশ মাত্র আছে যে সাধারণভাবে সমাজে বসবাস করে এত বিশাল দায়িত্ব যিনি নেননি তার মুখ থেকেও এটা মানে কোনোভাবেই আশা করা যায় না তার প্রতিবাদ অবশ্যই তার প্রতিবাদ বনগাঁ হাসপাতালের চিকিৎসক ডক্টর গোপাল পোদ্দার বলেন আমরা আউটডোর বন্ধ রাখলেও জরুরি পরিষেবা ও হাসপাতালে ভর্তি রোগীদের পরিষেবা বজিয়ে রেখেছি আজ আমরা এই সিদ্ধান্ত উপনীত বাধ্য হয়েছি কাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষায় আমাদেরকে কথা বলেছেন সেক্ষেত্রে আমরা ভীষণভাবে মর্মাহত দুঃখিত ব্যথিত আমাদের ভাষা জানানোর কোনো কথা নেই ভাষাও নেই সেজন্য আজ আমরা এই আউটডোর এবং করতে বাধ্য হয়েছি উনি যে ভাষায় আমাদের আক্রমণ করেছেন তার আমরা প্রতিবাদ জানাচ্ছি সূত্র মারফত জানা গেছে বেশ কয়েকজন চিকিৎসক ইস্তফাও দিতে চেয়েছিলেন এদিন মহকুমার চাঁদপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও নার্সরাও প্রতিবাদে সামিল হন বহির বিভাগ বন্ধ বলতে আমরা সমস্ত পেশেন্টকে আমরা ইমার্জেন্সি বিভাগে দেখে নিচ্ছি আপতকালীন বিভাগে ওখানে অ্যাকিউট ইমার্জেন্সির সাথে সাথে আমরা পেশেন্টদের ট্রিটমেন্টও করছি এনআরএস মেডিকেল কলেজে যে বড়

আউটডোরে গেলাম ওখান থেকে বলছি যে ডাক্তার নেই কালকে আসতে আউটডোর বন্ধ তারপরে কোনো ডাক্তার নেই অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা